করোনা পরিস্থিতির কারণে সারা দেশের 163টি ইউনিয়ন পরিষদ ও 9টি পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন 21 জুন। শুরুতে রাজি না হলেও অক্সফোর্ড এস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। প্যালেস্টাইনের জনগণের জন্য 40 লাখ টাকার ওষুধ সহায়তা দিয়েছে ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো। এদিকে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন স্পটগুলো খুলে দিতে ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছে। স্বাগত চ্যানেলাই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে, সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন। এবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর। আজ 10ই জুন বৃহস্পতিবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 460তম দিন। আজও 510টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 15,731টি। এখন পর্যন্ত মোট কল 2,83,82,361টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 19,869টি। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে 19,447 জনের। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা 61,26,238 জনের। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 2,576 জন। এ সময়ে মোট আক্রান্ত শনাক্ত 8,20,395 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 13.25%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত গড় শনাক্ত 13.39%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,061 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,59,630 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 92.59%। 24 ঘন্টায় মারা গেছেন 40 জন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে বাংলাদেশের সর্বমোট মৃত্যু হয়েছে 12,989 জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.58%। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 47,776 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় পুরুষ মারা গেছেন 31 জন এবং নারী মারা গেছেন 9 জন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে বাংলাদেশে মোট পুরুষ মারা গেছেন 9,350 জন এবং নারী মারা গেছেন 3,639 জন। বয়স বিবেচনায় গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা, 0 থেকে 10 বছর বয়সী 1 জন, 21 থেকে 30 বছর বয়সী 1 জন, 31 থেকে 40 বছর বয়সী 1 জন, 41 থেকে 50 বছর বয়সী 7 জন, 51 থেকে 60 বছর বয়সী 8 জন এবং 60ঊর্ধ্ব 22 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 37 জন এবং বাড়িতে মারা গেছেন 3 জন। বিভাগওয়ারি গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা, ঢাকা বিভাগে 8 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী বিভাগে 8 জন, খুলনা বিভাগে 6 জন, সিলেট বিভাগে 2 জন ও রংপুর বিভাগে 4 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 1,152 জন। এ সময়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 524 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 22,936 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 2,126 জন। এ সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 1,845 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 45,867 জন। এবার বহির্বিশ্বের করোনা পরিস্থিতির খবর। ভারতে একদিনে 6,148 জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। তৃতীয় দিনের মতো আক্রান্তের হার 5% কম। বিহারে করোনায় মৃত্যুর হার 72%, রাজ্যে এ পর্যন্ত 9,000 জনের মৃত্যু। প্রায় 100 দেশকে ফাইজারের 5 কোটি ডোজ ভ্যাকসিন দেবে বাইডেন প্রশাসন। চলতি বছরই অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ফিরতে পারবেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত 17,51,00,000 ছাড়িয়ে গেছে। মৃত্যু 37,77,000-এর বেশি। সুস্থ হয়েছেন 15,87,00,000 মানুষ। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।